বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যেসব ছেলে মেয়ে অবাধে মেলামেশা হয় তা সম্পর্কে আপনার মতামত জানান। মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি? খুবই জীবন ঘনিষ্ঠ। বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? কথা বলবো। যুবকরা সব বিয়ের জন্য অস্থির। ভাই রে, আমি তো বলি এখানে অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত হয়ে গেলে সন্তানকে বিয়ে দিতে দেরি না করা, আর সন্তানের দায়িত্ব হলো বয়স 18 হয়েছে বাড়িতে বিয়ের কথা বলার দরকার নাই, পয়সা কামানোর পিছে লাগেন, সিরিয়াসলি পয়সা কামান, কিচ্ছু না পারলে রিক্সা চালান, দূরে যায় চালান, যেভাবে হোক পয়সা উপার্জন করেন। আমাকে জিজ্ঞেস করে, ভাই দোয়া শিখাই দেন, যেটা পড়লে বিয়ে হয়ে যাবে, দোয়া পড়লে বিয়ে হয়ে যাবে, এত সোজা না তো ভাই, পয়সা কামান, বাপ্পা যখন দেখবে ছেলে কামাইতেছে বিয়ে দিবে, বাপমা দেয়া লাগবে না, মেয়ের বাপরা এসে জোর করে মেয়ে দিতে বাধ্য হবে, পয়সা কামান উপার্জন করেন, অলস থাকবেন বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আর বলবেন যে হুজুর বিয়ে করে দেন, এত সহজ না। যুবকরা বিয়ের জন্য হালাল উপার্জন করবেন, মুরব্বীরা যেরকম বিয়ে দিয়ে দেওয়া উচিত, যুবকরাও বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করা উচিত, চেষ্টা করা উচিত। আর যদি বাপেরে বুঝাইতে না পারেন, ভালো একজন হুজুরে বলবেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে যে তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে, কোন উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তাড়াতাড়ি বিয়ে দিবা, দেরি করবা না, দেরি করলে ফিতনা হবে, এরা বিপদগামী হবে, খারাপ পথে যাবে, সমাজ নষ্ট হবে। নবীজি বলে গেছেন, হুজুর আমার বাপেরে তো আমি হাদিস বলতে পারি না, বলো তো মায়ের খাবো, তো আপনি একটু বুঝান, ফুসলাইয়া ফাসলাইয়া হুজুরে ওই মুরব্বীর সাথে লিঙ্ক করাই দিবেন, হুজুর ফুসলা ফাসলা রাজি করাতে পারলে আলহামদুলিল্লাহ কিল্লা ফতে, কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে, উপার্জন করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, নামাজের মধ্যে দুনিয়াবী কথা মনে করা নিষেধ, কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে, তাহলে কি আমার নামাজ হবে না? আমার মার জন্য দোয়া করবেন, কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই, আল্লাহ তাআলা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, বলুন আমিন। আর নামাজের মধ্যে মৃত মায়ের কথা মনে পড়ে মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ আমার মার প্রতি আপনি রহম করেন, এরকম দোয়া করলে, নামাজ তো দোয়া, আল্লাহর কাছে আপনি মনে মনে চাইলেন তাতে কোনো অসুবিধা নাই। এমনিতে মাকে নিয়ে আপনি দুনিয়াবী জল্পনা কল্পনা করলেন, মা কি রানছে, কি খাইছে, কি বাড়ছে, কি বলছে, সেগুলো জায়েজ নাই, এগুলো যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে, মনে আসার সঙ্গে সঙ্গে সেগুলো বাদ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? একজন আলেম যদি এমন করে তাহলে করণীয় কি? যেই আলেমের ব্যাপারে প্রশ্ন করতেছেন যিনি, সেই আলেম যে কারণে তালাক দিয়েছেন সে কারণটা যৌক্তিক কিনা সেটা তো ইন্ডিভিজুয়াল কেসটা স্টাডি করে বলতে হবে, আমি আন্দাজে বলবো কেমনে। এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকে ধরায় দেন, এবার যা বলেন দেখছো মৌলবী কি বলছে, বলছে তোমার কাজটা ঠিক হয়নি, এত কাঁচা কাজ তো আমি করবো না। আমি সাধারণ বিধান বলবো, কোনো আলেম তার স্ত্রীকে তালাক দিলে তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন, কি প্রেক্ষিতে দিয়েছেন সেগুলো স্টাডি করে তারপর বলা যাবে। তবে হ্যাঁ, একটা কমন কথা বলে রাখি, আল্লাহর কাছে সবচেয়েতে অপছন্দনীয় হালাল কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ, আল্লাহ জায়েজ রাখছেন, কিন্তু একেবারে না পারতে এটা ব্যবহার করা যাবে, যেন তেন কারণে এটা করা যাবে না। আজ তো কথায় কথায় তালাক, মহিলারাও কথায় কথায় বলে চলে গেলাম বাপের বাড়ি, তোমার সংসার আর করবো না, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম যারা করে এরা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না, আল্লাহর কাছে এটা খুব অপছন্দনীয়। আর ছেলেদের মধ্যে কিছু ছোট লোক আছে, এই ছোট লোকরা কিছু হইলেই বউরে তালাকের হুমকি দেয়, আছে না নাই? আবার অনেকে তালাকের হুমকি না, ডাইরেক্ট তালাক দেয়, দিয়া এরপরে আয়েশা বলে, হুজুর তিন কথা তো বলে ফেলছি, এখন কি হবে, দুইরা মুগুর দিয়ে মারা উচিত। মনে রাখবেন, তালাক মুখ দিয়া আসলো আর বলে দিবেন, এত সহজ না, রাগ উঠছে, দুইটা হালাল বকা দেন, হালাল বকা মানে মুখ খারাপ করা ছাড়া বকা দেন, ধমক দেন, পারলে আরো কিছু করেন, কিন্তু তালাকের কথা বলেন না, খবরদার, এটা বললে মুখ দিয়ে বাহির করে ফেললে হয়ে যাবে, খুব সিরিয়াস একটা বিষয়। আমরা অনেকে মনে করি, হুজুর আমি তো ভয় দেখানোর জন্য বলছি, ভয় দেখানোর জন্য আপনি আমার পেটে ছুরি ভরে দিয়ে এরপরে বললেন ও সরি, আমি তো ভয় দেখানোর জন্য দিছিলাম, আমি জিন্দা হবো আর? তালাকটা এরকম ডেঞ্জারাস, যারা যুবক তারাও সাবধান থাকবেন, যারা বিয়ে তারাও সাবধান থাকবেন, কথায় কথায় তালাকের কথা বলে ছোট লোক, এটা জায়েজ নাই। তালাক অনেক ধীরে সুস্থে আলেমদের সাথে সংশ্লিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর তালাকের কথা বলতে হবে, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যেসব ছেলে মেয়ে অবাধে মেলামেশা হয় তা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ভাই এটা মতামত দেওয়ার কিছু না, আমরা সবাই জানি
নারী পুরুষের ডলাডলি মেশামেশি বিশেষ করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা নারী পুরুষ একসাথে মাখামাখি করা এটা হারাম সমাজের জন্য এখান থেকে ভালো কিছু বয়ে আনে না এর মাধ্যমে পিতামাতার অবাধ্যতা অসামাজিক কার্যকলাপ হারামের দিকে চলে যাওয়া হাজারো ফাসাদের কাজ তৈরি হয় অতএব গায়ে হলুদ দেন আর গায়ে মরিচ মাখেন যেটাই করেন কিন্তু ছেলে মেয়ে মাখামাখি করবেন না এখানে মিউজিক করবেন না বিশেষ করে গায়ে হলুদের সাথে হিন্দুদের কিছু ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে তাদের ধর্মীয় বিশ্বাস তাদের কাছে অ্যাজ এ মুসলিম আমি সেটা করতে পারি না কারণ ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং বিশ্বাস রীতিনীতি গ্রহণ করতে নিষেধ করা আছে এই জন্য বিয়েতে গায়ে হলুদ টলুদ মাখবেন না আপনার যদি বেশি কিছু মাখতে চায় সুন্দর দেখার জন্য মরিচ মাখলে লাল হবে ইনশাআল্লাহ জি এরপর প্রশ্ন হলো ইসলামে মৃত ব্যক্তির নামে চল্লিশ হওয়া পাঁচ দিনের খাবার আয়োজনের বিধান কি বা ইসলামের নির্দেশ হলো যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে এটাই হলো সুন্নত আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই চল্লিশ দিনের দিন পুরো এলাকাবাসী হয়তো খাওয়াইছে পাঁচ জনে এবার চল্লিশ দিনের দিন বা তিন দিনের দিন সাত দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খাওয়া যায় এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে এটা হলো শ্রাদ্ধ হিন্দুদের ধর্মীয় একটা কালচার সেখান থেকে আসছে এটা গুগলে সার্চ দিয়ে দেখেন শ্রাদ্ধ লেখে দেখবেন বিস্তারিত চলে আসছে আর কোথাও যাওয়া লাগবে না শ্রাদ্ধ থেকে এটা আসছে মুর্দার খাওয়ানি কোনো হাদিসে এগুলো নাই আপনার মা বাবার জন্য আপনি একটা কালভার্ট করে দেন একটা গরিবের কিছু দান করেন কাউকে কিছু চাউল কিনে দেন এগুলো করেন কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই ওয়াজ যতই করি আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ বাপটা মরে গেল মাটা মরে গেল একটা হাতও ধোয়াইলো না বলবো কি বলবো না এই বলা বলি রে পাত্তা দিবেন না যে আমি অন্যায় কাজ করব না বেদাত কাজ করব না আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠিয়ে দিলাম কোনো একদিন বা এমনি কিছু কিনে দিলাম বা সদকা জারিয়ামূলক একটা গাছ লাগাই দিলাম একটা কোরআন একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কিছু কিনে দিলাম এইগুলো করবেন এগুলোতে মুদ্রার অনেক উপকার হবে আমরা বুঝি না কিছু উপকার আর কিছু অপকার মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেই আমরা তাই না অমুক সাহেব ভাষণ দেয় তমুক সাহেব ভাষণ দেয় উনি ভালো ছিল অমুক ভালো ছিল আরেকজন দ্বারা বক্তব্য দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতি হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো আটকায়ও না আর যদি জাহান্নামী হয় এটাকে যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো অতএব দ্রুত করতে হবে মহিলাদের তালিম করা বিধান বেদাত নাকি সুন্নাত মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরেকজনকে বলে তাতে কোনো অসুবিধা নাই এটা বেদাত হওয়ার কোনো কারণ নাই তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে যেখানে যাবে সেখানে কোনো ফেতনার আশঙ্কা না থাকতে হবে কোরআন হাদিস দিয়েই শুধুমাত্র নিজেদের মধ্যে দিনে আলোচনা হতে পারে এগুলোতে কোনো অসুবিধা নেই হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয় আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব এমত অবস্থা আমার করণীয় কি ভাই এটা একটা জটিল কাজ মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বউকের বউর কাছে এসব বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর মাজুর বুঝছেন তো বেচারা মাজুর ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর বেচারা মাথা কোনো কাজ করে না বেকুব যাই বলি সে সরি বলে বউর কাছে নরম থাকবেন নরম থাকে বলবেন দেখো মা কি সারাজন বাইচে থাকবো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে উফ উস এইসব কাহিনী করবেন মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না বুঝেন নাই কথা তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানে বলে হ্যাঁ এটা ঠিক বলছে একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না আমার কারণেই সব অশান্তি আমি ব্যাক কল একটু নাটক করবেন আর কি বুঝতে পারছেন মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক আর টেনশন নাই বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতই জাহির করে আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো এখানে বেকুব সাজতে হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে ও স্যাড ব্যাড সরি কি করা যায় আমি নিজে শেষ হয়ে যাচ্ছি আর মায়ের কাছে যাই বলবো মা কি করবো বলো আমার প্রতি আমারে বদ দিও না মা
মারটা মারে বুঝাবেন, বোরটা বোরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন, দুনা বুঝেন তো, মার কাছে বকা খাবেন, বইয়ের কাছেও বকা খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লগে বিয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে, বউয়ের সাথে বিয়াদবি করে বউ হারাবেন আর মায়ের সাথে বিয়াদবি করে জান্নাত হারাবেন। কথা কি বুঝাতে পারছি? খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়, স্ত্রীকে বুঝাতে হয়, দেখো মা সারা যেমন বেঁচে থাকবে না, তুমি একসময় শাশুড়ি হবে, যদি দেখেন বেশি ওয়াজ টাজ করলে গায়ের দিকে ছুড়ে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো, ওফ কি করা আমি আসলে পারি না কিছু, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইসলামের তরিকা কত প্রকার ও কি কি এবং আমরা কোন তরিকা চলব, বাহ 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 ভাই, ইসলামের তরিকা হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এর বাইরে আরো শত শত তরিকা নাই এবং এ বিষয়ে লম্বা আলোচনা করা দরকার, এখন করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন সাহাবীদেরকে, একটা দাগ দিয়া এর ডাইনে বামে আরো কতগুলো দাগ দিয়েছেন, তিনি বললেন এটা হলো হেদায়েতের পথে, সোজা পথে কেউ থাকলে সোজা জান্নাতে চলে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের এই পথগুলোতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া বিভ্রান্ত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। এরপরে প্রচলিত তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম, দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন, তাবলিগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা, অবৈধ পন্থা বা যেটাই হোক, এগুলোর সাথে তাবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না, এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণ্য অভিযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিসটা, নিয়ত মনে মনে করার জিনিস, নামাইতুয়ান মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে, আমরা এটার জন্য তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই, সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোনো সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি, যে মহিলার সাথে সে পুরুষ, পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য, আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাম ওয়াল মউত, এরা হলো মৌতের মতো, ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরের ইতে লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই আমার কোনো দোষ মনে করে না, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়, হারাম সরাসরি না হোক মনে মনে হয়, বিভিন্নভাবে হয়, এই নবী সাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না, অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায় বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই, হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে, পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা সরে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি, সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত। জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে? যাবে, কোনো অসুবিধা নাই, মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয়, আমি জানতে চাই ইসলামের বিধান কি? আজানের আগে দুরুদ পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা, এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন, আজানের অংশ বানিয়ে নিয়েছেন, এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয় এটা বেদাত হবে, আজানের আগে আর কোনো কিছু পড়ার নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই। মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা। কোন কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে? সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই, কোরআন বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে।
পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে তা যদি উচ্চস্বরে হয়ে যায়, তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে, যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না, এমনকি নামাজের কথাও না। খবরদার, অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপর তিনি যদি না মানেন তাহলে তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানির নামের উপর বায়াত হওয়া যায় কি না দয়া করে যদি বলতেন। আমি নিশ্চিতভাবে বুঝতেছি, বুঝতে পারিব মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানির নামে বায়াত করা জায়েজ হবে কি না? মৃত কোন মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নেই, মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটার তো কোনো সিস্টেম নেই, তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে? স্বপ্ন তো শোয়ার পর জমিনে হাঁটা চলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত। এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য বেসা থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, ব্যাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে দিতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি বাংলা কার দোষ? এটা ভুল মাসালা ভাই। মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতর যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহ সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, আহ এখন মৃত্যু হয়ে গেলে আমার কি কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশা আল্লাহ। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকালে। অনেকে মাসালা বানানিছে যে হজরত আলী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতবি আন নাজরাতান ফাইন্নালাকাল উলা ওয়া লাইসালাকাল আখিরা। তুমি কোনো মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দুর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে, সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন, ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকাইলেন কোথায় কি আছে সেটা জায়েজ নাই, সেটা করবেন না। কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি? মাজারের নামে মাহফিল করার বিধান কি? ভাই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে, তার নামের উপরে কিসের মাহফিল? মাহফিল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে, কবরে যিনি শায়িত আছেন ওই বেচারা তো মাটির নিচে, ওখানে মোমবাতি জ্বালালে কার লাভ? এগুলো বিদআত, এগুলো বিদআত, এগুলো শিরকের দিকে নিয়ে যায়। খবরদার, কোনো কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না। কবরে ওটা জ্বালালে কি লাভ? ওটা মানুষের জন্য, অতএব জীবিত মানুষকে দিতে হবে। আর কয়েকটা প্রশ্ন আছে, দেবো না শেষ করবো ভাই? আচ্ছা টেনে শেষ করে ফেলাই। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কি না? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন। কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে এমন কোনো